নমস্কার প্রশ্নকাল স্বাগত করছি শান্তিভূষণ আজ প্রশ্নকাল প্রসঙ্গ রয়েছে মমিতা তাতি দ্বিতীয় দিনের বিধানসভার অনুভূত হয়েছি মমিতা তাতি শীত অধিবেশন প্রথম দিন যে ঘটনা দেখা বিধানসভা ভিতরে ও বাহারে আজ সিদ্ধ আজি আজ কংগ্রেস এবং বিজেপি গৃহ ভিতরে হঙ্গামা করে প্রশ্নকাল চাল পার মাত্র তে সেকেন্ড ভিতরে

এত দাবি কলে সরকার শুণবে না বৃক্ষেপ করবে না এবং বিরোধী অভিযোগ করুই যে সরকারি দলসহ বাচস্পতি মিশি যাই বাচস্পতি পক্ষপাতি করুমান যেমন দাবি বাচস্পতি শুণু না গৃহ বাহারে আজ গান্ধী মৃত্যু তবে বিজেপি প্রত করে দরদাম প্রসঙ্গি এবং রাজভবন আগে করে এবং গৃহ ভিতরে মমিতা প্রসঙ্গে উভয় বিজেপি এবং কংগ্রেস সে প্রত করে আমি আলোচনা আরম্ভ করা আম সহ রহবে যে অতিথি সে পরিচয় করে দেব বিজেপি বিধায়ক সনাতন বিজুড়ি রয়েছে আমার সহ মহম্মদ মুকিম রহবে কংগ্রেস বিধায়ক এবং বরিষ্ঠ সাংবাদিক রবি দাস রহবে সম স্বাগত আলোচনা প্রথমে আপনার নজর পকাশ আজ দিনে কোণ কম ঘটি বিধানসভা ভিতরে গৃহ বাহারে কম হয়েছিল প্রথমে যেতবে বিধানসভা প্রশ্নকাল আরম্ভ হল এবং বিরোধী বিধায়ক মানে কংগ্রেস এবং বিজেপি বিধায়ক মানে গৃহ ভিতরক

আত্মৰক্ষা বিজেডি আজি দৰ্দাম বৃদ্ধি প্ৰসংগক আপণাইছিল গান্ধী প্ৰতিমূৰ্তি তলে ধাৰণা দি বিজেডৰ বিধায়ক মানে অপৰাহৰে জোৰদাৰ হোহল্লা ভিতৰত উপস্থাপন হৈছিল সতৰ টি ৰটি দিব্যশংকৰ মিশ্ৰ উপস্থাপন কৰিছিল সেইটো চাৰিটি ৰিপোৰ্ট আমি এইবাৰ আলোচনা কৰি আচিবা প্ৰথমে মহম্মদ মুকিম যদি আপোনাৰ অঁ আম সৈতে আপোনাৰ পাখৰ প্ৰথমে আলোচনা আৰম্ভ কৰিবি যিহেতু গত কালি কংগ্ৰেছ গৃহৰ প্ৰৱেশ পথরে বসে থাক বিধায়ক মানে প্ল্যাট ধরিকি প্রত করে বাট থিলে। এবং গতকালি আপনার বিধায়ক মানে গণমাধ্যম সামনে কোয়ে যে দিব্যশঙ্কর মিশ্রু অটকা যাব বাট ওগো যাব আজ সে কথা আপনার করেপার্লে না দিব্যশঙ্কর মিশ্র গৃহ ভিতরক গলে এবং অপরাহ অধিবেশন এবং প্রশ্নকালে সি সামিল হলে গৃহর এবং চারোটি রিপোর্ট উপস্থাপন কলে। তা মানে বিরোধী কোটি না কোটি নিজ রণনীতি ফেল মানলে একথা কুয়া যাই না নাই। কুযাই পাবনা কুয়া যাই পাবনা নিজে জন মন্ত্রী নিজে গৃহরাষ্ট্রমন্ত্রী অনেক রেসপনসিবল লোক সে আমে গোটে প্রতির করবু বিরোধ করবু যদি সে আসি কি সকাল আটটার নটার বিধানসভা ভিতরে পঁচবে তো সে তো ছকা পঞ্জা খেলে আমি খেলে পাবু সহ আচ্ছা তেম আমি গঠনমূলক বিরোধ করার চল যেহেতু সে গটে গোট কনসপি ନିଜେ ସଂଶ୍ଳିଷ୍ଟ ଅଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ କଥା ଉଠିଛି ବାରମ୍ବାର ଯେ ମମିତା ହତ୍ୟାକାଣ୍ଡ ଏବଂ ହତ୍ୟାକାଣ୍ଡ ପୂର୍ବରୁ ଯେଉଁ ସନ୍ଦେହ ସୃଷ୍ଟି ହୋଇଛି ସେ କଲେଜରେ ଯେଉଁ ସେକ୍ସ ସ୍କାଣ୍ଡାଲ ଏବଂ ୟାଙ୍କର ବାରମ୍ବାର ଗସ୍ତ ସେ କଲେଜକୁ ରାତ୍ରିଯାପନ ଏବଂ ସେ ହଷ୍ଟେଲ ସହିତ ସେ ଗେଷ୍ଟ ହାଉସ୍ର କନେକ୍ଟିଭିଟି ଏସବୁ ପାରିପାର୍ଶ୍ଵକୁ ନେଇକି ଆମେ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଏଇଥିପାଇଁ ସ୍ୱରୋତ୍ତୋଳନ କରୁଥିଲୁ ଯେ ଯେହେତୁ ସେ ନିଜେ ଗୃହରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି ଏବଂ ସିଏ ଯଦି ଇସ୍ତଫା ନ ଦେବେ ତାହେଲେ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଅନୁସନ୍ଧାନ ଚାଲିଛି ତା ଠିକଣା ବାଟରେ ହୋଇପାରିବନି କୌଣସି ନା କୌଣସି ବାଟରେ ଏଥିରେ ଗୋଟିଏ କଥା ସ୍ପଷ୍ଟ ଯେ ପୋଲିସ

ଇଏ ମୁଁ କାହାକୁ ମାନେ ତାଙ୍କୁ ଆକ୍ଷେପ କରି କହୁନାହିଁ ଯେ ଆପଣ ଗୋଟେ ଦେଖିଥିବେ ଗୋଟେ ଭିଜୁଆଲ୍ଟା ଭାଇରାଲ୍ ହେଇଥିଲା ଯେତେବେଳେ ସ୍କୁଲ ଉଦ୍ଘାଟନ କରିବା ସମୟରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବସିକି ତାଙ୍କର ସଚିବଙ୍କୁ ମୁହଁ ଖତଉଥିଲେ ତାମାନେ ଗୋଟେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଡିରେକ୍ଟ ଟେଲିକାଷ୍ଟରେ ଯଦି ତାଙ୍କର ତାଙ୍କର ସଚିବକୁ ମୁହଁ ଖତେଇ ହେଉଛନ୍ତି ଏବଂ ସାରା ଓଡ଼ିଶା ତାକୁ ଦେଖୁଛି তাপরে আপ অনুমান করেন তাঁকর মেণ্টা টাটস এবং সে কিপর ভাবে কার্যক্রম করছেন তেমন এতে মুখ্যমন্ত্রী বর্তমান ষেজ রে আলিটিকা আলোচনা তাগত করু না যে জিপারি না জাঁয়া পাই সক্ষম নুতি যে ক্যাপ্টেন মিশ্র তা বসলে কি বসলে আচ্ছা তেমন যে প্রশাসনিক অধিকারী মানে বর্তমান সরকার চলাউন্ট সি এতিয়া অং ভাৱ হৈ যায় যে গোটেই শিক্ষয়িত্ৰী কি কালি আপোনালোক দলৰ বিধায়ক বিজেপি প্ৰকৃতৰে মুখ্যমন্ত্ৰী কিন্তু জানি পাৰু কাষে বস্তু কিন্তু এয়া কেতিয়ে দূৰ সত এ কথা বৰিষ্ঠাদিক ৰ দাস কয় বৰিষ্ঠ ৰবি দাস যিবি কিন্তু তাৰ পূৰ্বন বাবু এই কথা গত কালি আপনার দল বিধায়ক কুলে গৃহ ভিতরে প্রতিবাদ প্রত্যেক গৃহ বাহার প্রত করছেন কিন্তু সরকার কর্ণপাত করু না এবং সরকার দল কাউন্টার আপনার পই। গৃহ বাহারে দরদাম বৃদ্ধি প্রসঙ্গ প্রসঙ্গ করছি এবং রাজভবন পাখে ধারণা দিয়েছি আকু আপনার কেমি দেখ ষোড়শ বিধানসভার অষ্টম অধিবেশন যে ইয়ে অত্যন্ত অসাধানিক এবং অগণতা ভাবছি

পোন্ধৰ মিনিট বন্দ কৰি চাৰিলা সৰ্বদলীয় বৈঠক ডেকি আলোচনা এমি ব্যৱস্থা অঁ কিন্তু আজি সেই চাৰিটা পৰ্যন্ত গৃহ মুলতবী কৰা কাৰণ যে চৰকাৰ চাহু নহয় আলোচনা কৰিব আইন শৃংখলা পৰিস্থিতি বিষয়ে আজি আমি বিৰোধী দল তৰফুৰু আঠজনে মচন দেছো আইন শৃংখলা পৰিস্থিতি ରାଜ୍ୟରେ ସମ୍ପ୍ରତିକ ପରିସ୍ଥିତି ନାରୀମାନେ କିଭଳି ଭାବରେ ଅସ୍ୱୀକୃତ ହେଉଛନ୍ତି ଏଠା ଆଲୋଚନା ହୋଇଥାନ୍ତା ଆଲୋଚନା ମାଧ୍ୟମରେ ତାର ସମାଧାନ ବା ଗୋଟେ ନିଷ୍କର୍ଷ ବାହାରିଥାନ୍ତା କିନ୍ତୁ ବାଚସ୍ପତି ଯେଭଳି ଭାବରେ ଚାରିଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଲତବୀ କଲେ ଏଥିରେ ସ୍ପଷ୍ଟ ପ୍ରମାଣିତ ହେଉଛି ଇଏ ପଳାୟନପନ୍ଥୀ ସରକାର ସରକାର କୌଣସି ଆଲୋଚନାକୁ ଆସିବା ପାଇଁ ନାରାଜ ଆଲୋଚନା କଲେ ସରକାରର ବିଫଳତା ବା ସରକାର ଯେଉଁ ଟାଇପ୍ର ବର୍ତ୍ତମାନ ନାରୀମାନଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ ହେଉଛି ଶିଶୁ କନ୍ୟା ଉପରେ ଅପହରଣ ହେଉଛି ଏବଂ ଆକ୍ରମଣ ହେଉଛି ଏହାର ପର୍ଦ୍ଦାଫାଶ ହେବ ତେଣୁ ତାକୁ ଆଲୋଚନାକୁ ନ ଆଣିବା ପାଇଁ ଚାରିଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଲତବ କଲେ ଏଭାବରେ ଏଇ ଯେଉଁ ଅଭିଯୋଗ ଆପଣ କରୁଛନ୍ତି ସରକାରୀ ଦଳ ସରକାର ପଳାୟନପନ୍ଥୀ ହେଉଛନ୍ତି ଏବଂ ଯେଉଁ ଆବଶ୍ୟକତା ନଥିଲା ବାଚସ୍ପତି গৃহক মুলতবী করি পরোক্ষে শাসক দলকু সমর্থন কলে বা সহায়তা কলে এই অভিযোগ আপনার করছেন বরিষ্ঠ সাংবাদিক রববাবু অনেক রবাবু অভিযোগ বিরোধীকর আজ আপনার দেখলে মাত্র সতেরো সেকেন্ড পরে প্রশ্নকাল বাতল করে দেয় অপরাহ চারটা যায়ে তো যা বিধী অভিযোগ করুতেন সত্যতা থাইপরে কারণ যদি বাচস্পতি প্রথমে ঘণ্টা কিংবা অধ ঘন্টা এমি মুলতী করে পি থে করে শূন্যকাল और आईन श्रृंखला जो आर्जनमेंट मोशन थी तरह से आलोचना होता एवं और आर्जनमेंट मोशन आलोचना बेले विरोधी घेरी था दिव्यशंकर मिश्र को से कथा करै देले नै ने आज विधानसभा रे जा घटला से गोटे कथा प्रमाणित तो करूची जे बाचस्पति के प्रति बाचस्पति ऊपर गुडा ट्रस्ट डेफिट हो जाए विरोधी हाँ। दल विश्वास तांका प्रति ना সে নিজে কশ্নোত্তর কাজক্রমে কন্ট্রোল করে আকশন নিয়ে যাবি কে করে পেনি যদি প্রশ্নোত্তর কার্যক্রমে মুদিনবি পূর্ব এমনি নিষ্পতি হয়েছিল তার কিন্তু অর্থ না আসল কথা হচ্ছে কিপর বিরোধী পক্ষের বিশ্বাস কু জ গৃহ চলা যাই পাব সেই যা আজ ঘটল সে অপার্ন চারিটা পর্যন্ত গৃহ মুলতী করে দেওয়ার কি আবশ্যকতা ଏଇଭଳିଆ କାଣ୍ଡ ଯଦି ବାଚସ୍ପତି କରିବେ ଯେଉଁ ଟ୍ରଷ୍ଟ ଡେଫିସିଟ୍ଟା ଆହୁରି ବଢ଼ିଯିବ ଆଜ୍ଞା କାରଣ ବାଚସ୍ପତି କି ବିରୋଧୀ ପକ୍ଷ ଆଉ ବିଶ୍ଵାସ କରୁନାହାନ୍ତି ଯିଏ ଗୋଟେ ନିରପେକ୍ଷ ଭାବରେ ଏଠି ଦଳ ବିଧାନସଭାର ଅଧ୍ୟକ୍ଷତା କରିପାରିବେ ବୋଲି ଏଇ ବିଶ୍ୱାସଟା ଏ ସବୁବେଳେ ବାଚସ୍ପତି ସରକାରୀ ଦଳର କିନ୍ତୁ ତାଙ୍କ ଆଚରଣଟା ଏପରି ହେବା ଉଚିତ ନୁହଁ ଯେଉଁଠିକି ବିରୋଧୀ ପକ୍ଷ ଅନୁଭବ କରିବ ଯିଏ ବାଚସ୍ପତି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପକ୍ଷପାତିତ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ବା ଏବେ ସରକାର କି ବିରୋଧୀ ପକ୍ଷକୁ କହିବାକୁ ଦେଉନାହାନ୍ତି ଯେଉଁଗୁଡ଼ା ଆଜି ହେଲା କିନ୍ତୁ ଦ୍ୱିତୀୟ କଥା ମୋର କହିବା କଥା ହେଉଛି କଂଗ୍ରେସ ବିଧାୟକ ଯାହା କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ବିଷୟରେ ମୁଁ ଭାବୁଛି ସେଥିରେ ସଂଶୋଧନ କରିବା ଉଚିତ ଆଜ୍ଞା ସିଏ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆମେ ସ୍ୱୀକାର କରୁଛ ନା ନାହିଁ ସାମ୍ବିଧାନିକ ପଦବୀରେ ଅଛନ୍ତି

আজ্ঞা তার উত্তর রাখবে কোন প্রমাণ মুকিম বাবু পাখে যে কথা সে কে সিরিয়াস আলিগেসন কলে গতকাল হ্যাঁ সনাতন বিজু আপনার পাখি আসুছি যে গতকাল আপনাদের দলের বিধায়ক মধ্যে সে কথা যে মুখ্যমন্ত্রী কি জানু না কিছু বুঝু না এবং সে বিধানসভা আসু না তেমন মুখ্যমন্ত্রী কাহক পাখে বসাইলে নবসাইলে সেটা কি যা হ্যাঁ হ্যাঁ এই রবাবু যে কথা কহিলেন যে বিরোধী প্রকৃত ভ্রমাৎমক পরিস্থিতি অ যে তাৰ মনত কিছু ভ্ৰম ৰ কি মুখ্যমন্ত্ৰী জানুনা শাসন চলিছে কেমি আপোনাৰ কোন প্ৰমাণ অকিম দেখন্তু জনেমন্ত্ৰী গৃহৰ মুখ্য দেড় বৰ্ষ ধৰি বিধানসভা ভিতৰত আছিল বিধানসভাৰে কোনো প্ৰশ্নৰ উত্তৰ ৰখু নহয় সভা সমিতি যাওঁ বিধানসভা ভিতৰত আছুনা এবং ওশার কাণ্ড কারখানা ঘটলা পরে মধ্য যে মন্ত্রী সম্পৃক্ত নেই সারা ওড়শা স্বর উত্তোলন করুচি এবং সে মন্ত্রী পাখে বসও কিন্তু এবং যেপি আচরণ তাঁক টিভি দেখা অনুমান করছু বোধে সে পারু না যদি সেই মুখ্যমন্ত্রী বুঝি থে যে একশ বর্ষ শাসন করছেন তাহলে পূর্বর যেপর সে শাসন করলে নিশ্চিত রূপে ওড়িশা বাগুলো সে আশা করছেন সেয়া প্রতিফলিত হয়ে পড়তে তেমন এ ডিফরেসটা আমি অনুভব করছু এবং নিশ্চিত রূপে রভাই যা কহলে ওড়শার মুখ্য হোক মুখ্যমন্ত্রী শ্রী নবীন পটনা এবং সবু তা জায়গায় তাঁক ইচ্ছার চালছি এবং সেই দোষী বিজু জনতা দলর মুখ্য সে কিন্তু পরিস্থিতি যা করি দিয়েছি আজি যে বিধানসভা ভিতরে বাচস্পতি ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ପକ୍ଷପାର୍ତ୍ତା କରୁଛନ୍ତି ବିଧାନସଭାରେ ବାଚସ୍ପତି ବିଧାୟକମାନଙ୍କୁ ଚୁଣିବାକୁ ପ୍ରସ୍ତୁତ ନୁହନ୍ତି ବିଧାନସଭା ବାହାରେ ବିଜୁ ଜନତା ଦଳ ଢଙ୍ଗ କରୁଛି ଯେଉଁ ଜିନିଷକୁ ନେଇକି ସାରା ଓଡ଼ିଶା ଅନେଇ ବସିଛନ୍ତି ନିଜେ ସରକାରରେ ଥାଇ ଦରଦାମ ବୁଦ୍ଧି ବିରୁଦ୍ଧରେ ଆନ୍ଦୋଳନ କରୁଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ସରକାର କେତେ ଟ୍ୟାକ୍ସ ନେଉଛନ୍ତି ଏବଂ ସେ କେତେ ଛୁଟ୍ ଦେଇଛନ୍ତି ତା ଉପରେ ସେ ଆଲୋଚନା କରୁନାହାନ୍ତି অন্দোলন করছে কেবল আপনার আপনার কাউন্টার বা আত্মরক্ষা করার মহম্মদ মুকিম যা কাউটর স্ট্রাটেজি বিজেডি নেই সে কেবল আত্মরক্ষা কুয়া যায় আসবি আপনার আসলে আসছি সনাতন বাবু হাত ডাকুলে কিন্তু সনাতন বাবু বৰ্তমান ওাৰে যে ভাৱে চৰকাৰ চলাওঁ দবংগিৰি যি যি চৰকাৰ দেখন্তু ওড়িশাৰে দেখিছোঁ শাসক দলৰ বিধায়ক মানে গান্ধী মূৰ্তি কথা বস্তা শাসক দল বিধায়ক মানে ৰাজ্যপাল ভাবু যাই ঘেৰাও কৰিব এই প্ৰমাণ হ'ল মমিটা মেহেৰ কেছৰে প্ৰসংগ কোনো ডাইলুট কৰিব লোক দিগহৰা কৰিব নাটক বজি কৰা কৰোঁ এতিয়া কে সফল হব নাই আও গোটেই জিনিছ দেখন্তু আগরু মুখ্যমন্ত্রী যদি কৌশে মন্ত্রী এগেষ্টে টিকেবি কৌশি ইলিগেশন আসে সঙ্গে সঙ্গে তা বহিষ্কার করলে এবং তদন্ত করলে এবং তা দণ্ড এবে দেখুন আজকে চৌবন দিন বিতি বিতিগাল মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র এগেঞস্টের সমস্ত প্রমাণ অ সে সে কলেজ কু যাই সে গোবিন্দ দাস রাধে গোবিন্দ সহ মিশি তা বন্ধু বলে সম্বোধনা করেছেন এবং সে কলেজ অহেতুক কোটি কোটি টাকার গোটে অনুষ্ঠান কু কোটি কোটি টাকার অনুদান দিয়েছেন এবং বারম্বার সে কলেজ গলে মো যৌবন ফে আসলে ভেবে লাগে এবং সে কলেজ রেভেন্সা কলেজ কৌশি গুণ কম নু তো এ স্পষ্ট প্রমাণ হাঁচি নিশ্চিত ভাবে মমিতা মেহের কেসে এবং সে মোহালিক কলেজ সেক্স ক্যান্ডেল নিশ্চিত ভাবে মন্ত্রী দিব্য ইনভলভ অ এবং জেতে পর্যন্ত মন্ত্রী বহিষ্কার নহই কিভাবে ভাবে পুলিশ গৃহমন্ত্রী এগেনস্টে নিরপেক্ষ তদন্ত হয়ে পড়ে আপনার ভাবু এথিরে কোনসি সন্দেহ নাই এথিরে স্পষ্ট প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী এবং সরকার গুটে চ্যালেঞ্জ করছেন যে আমার মন্ত্রী মানে জেতে অন্যায় যেতিয়া নাৰী মানে দুষ্কৰ্মত শিশুকনে অপহৰণ কৰোঁ হত্যা কৰোঁ আমাৰ কি কৰিব আমি পূৰ্ণ বহুমত অপাৰিব নাই নিশ্চিত এই বাৰ্তা বিধানসভা বাহাৰে বিধানসভা ভিতৰত শাসক বিজেডি দৌৰী যে যেতিয়া পাৰ্টিতুণ্ড হ' হোহাল হ' আন্দোলন হ'ল সনাত বাবু কিছু শাসক দলৰ কিছু হবাৰ নাই কাপ্টেন দিব্যশংকৰ মিশ্ৰ বিৰুদ্ধে কোনো আকশন হবাৰ নাই এই মেছেজ ক্লিয় মুখ্যমন্ত্রী শাসক দল দিয়ে সারি এবারে সময় হইুচি প্রশ্নকালে এক ব্রেক্র ব্রেক পরে মু আপনার পাখ আসবি তথ্য প্রমাণ মিছে বলে কুমার যে তথ্য প্রমাণ প্রকৃত কাহক মিলি পুলিশ তুল ক্লিনিট গোটে প্রকার ক্লিনচিটারি যে তথ্য প্রমাণ থিলাবি যদি অভিযোগ সত সে তথ্য প্রমাণ তো নষ্ট হয়ে সিথি এবার কমিটি আপনাদের প্রমাণিত করবে যে দিব্যশঙ্কর মিশ্র অভিযুক্ত বলে সময় হইছে এক

যদি শাসক দল এমনি কাউন্টার স্ট্রাটেজি আপনায়ে তাহলে তো বিধানসভা চাল পাবনা আর বাট কখন বিজেপি প্রতিনিধি যা কহিল বা কংগ্রেস প্রতিনিধি যা কহলে যে কাম উঠেছেন যে দরদাম নেই বর্তমানে বিজেপি যেটা করুচি এটা ওটা কৌন্টর স্ট্রাটেজি এটা কে সমস্ত এবং প্রত্যেক দলের সে অধিকার অনেক আপনার মনে করিপারেনি করতন বলুন যে মৌলিক কথাটি সে উঠাইলে जो विरोध दल कथा विरोधी वर्ष करषा जे गृहर नेता मुख्यमंत्री सी विधानसभा को आशी ना विधानसभा कु आस जो कथा नहीं प्रश्न उठूची जे विधानसभा को मुख्यमंत्री कुख्यमंत्री आसवाप विरोध दल दिशंकर मिश्र कस कथा मुख्यमंत्री विधानसभा कुठे आसवापी दल दळ गोटी जिद्व जे विधानसभा देढ बर्ष होला सी अन कार्यक्रम करुन ସଭା ସମିତି ଯାଉଛନ୍ତି ବିଜୁ ଶାସ କାର୍ ଇଏ କରୁଛନ୍ତି ସେ କାହିଁକି ବିଧାନସଭାକୁ ଆସୁନାହାନ୍ତି ତା ନେଇ ବିରୋଧୀ ଦଳ ଏକ ମିଳିତ ବ୍ୟବହାର କରିପାରିବେ କରିବା ଉଚିତ ଆଜ୍ଞା ଏବଂ ତାପରେ ଯେମିତି ହେଲା ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ନେଇ ଯେଉଁ ଆଜମେଣ୍ଟ ମୋସନ୍ ଦିଆଯାଇଛି ତାର ଉତ୍ତର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଦେବା ଉଚିତ ଆଜ୍ଞା କାହା ମଧ୍ୟ ଦାବି କରିବା ଉଚିତ ସେ ବିଷୟରେ ଯେଉଁ ଆଲୋଚନା ହେବ ଆକୁ ଦିବ୍ୟଶଙ୍କର ବିଷୟ ଦେଇପାରିବେନି এই মূল কথা হ'ল ৰু এতিয়া বিৰোধী বিভাজিত কংগ্ৰেছ তাৰ প্ৰসংগ সমান ছিল যিহেতু বিৰোধী বিভাজিত তাৰ ফাইদা শাসক দল নেওচি অতীতৰ অতীত অধিৱেশন আপোনাৰ দেখিছোঁ যিহেতু কংগ্ৰেছ আৰু বিজেপি উভয় সমান প্ৰসংগৰে পৰস্পৰ বিৰোধী আভিমুখ্য ৰখুচাৰ এই প্ৰসংগৰে আমুখ্য ৰখুচাৰ সেইপাই শাসক দল তাৰ ফাইদা নেওচি এই কথা আপোনাৰ ক'লে

দেড় বর্ষ ভিতরে মুখ্যমন্ত্রী বিধানসভা কু আসু না কেই বলে বহুথার কথা অবস্থান করা যাই বর্তমান মুখ্য ইস্যু হচ্ছে ওড়শার জন নারীর হত্যা এবং তার পার্শ্ব অংশ এবং সে স্বরাষ্ট্রমন্ত্রী গৃহ রাষ্ট্রমন্ত্রী ইনভলভ অনেক বর্তমান সে ইস্যু কুড্রেস কলাপরে আমি পুঁ আসবু মুখ্যমন্ত্রী গৃহ কসুনাতে મુખ્યમંત્રી કાંઈ આઈન શૃળા પરિસ્થિતિ ઉપર જવાબ રખુ ના જા જ ઈસ્યુ ઓડીશાર તક જુ કે મુખ્ય ઓડિશા જે ઓડીશા લગ અનૈ બસ ને સમયે અમે હોઉ કાં બીજેપી હોઉ ઈસ્યુ કુ ડાયભર્ટ કરવા ચું ન વિરોધી દળ ચું ઇસ્યુ ડાયવર્ટ ડાયભર્ટ કરવા સરકારી દળ આમે ચાહું નહો આમે ચાહું છું જે ગૃહરાષ્ટ્રમંત્રી બહિષ્કાર এবং বিধানসভা ভিতরে সে বহিষ্কার হ্যাঁ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি মুলতবী নোটিস দিয়ে যাই উত্তর কে দেবে মুখ্যমন্ত্রী দেওয়ার কথা মুখ্যমন্ত্রী যদি গৃহ কু নি ভরচুয়ালে সে উত্তর রাখবে আপনার সন্তুষ্ট আগে গৃহ গৃহ করুন

মূল কথা হচ্ছে যেতবে আপন মানে নোটিস দে বাচস্পতি যদি তাকে আলাউ করছেন তাহলে গৃহ যদি স্বাভাবিক হাওড় তাহলে আলোচনা হয়ে পাব যদি বাচস্পতি আরম্ভূ গৃহকে মুলতবী করে দে এ মুত্বী নোটিস উপরে আলোচনা হয়ে পাবনা আপনার দেখলে এত অনুমান করে হাওছে যে শাসক দল চাহ না মমিতা প্রসঙ্গে আলোচনা হওয়াপ্রে তো কম কলে আলোচনা হব কো বাট আপনার পাখে অ দেখন্ত রক্ষক যদি ভক্ষক হই তালে ন্যায় পাইবা তো স্বপ্ন হই আপন দেখন্তু নিজে অভিযুক্ত গৃহ ৰাষ্ট্ৰমন্ত্ৰী হ'ব অভিযুক্ত সি কোন য়ায় দে এ বিষয়ৰ আলোচনা হলে মুখ্যমন্ত্ৰীক স্পষ্টীকৰণ দাবী পাৰিব মুখ্যমন্ত্ৰী যদি গৃহক ন আচিব তহ ইয়াৰ উত্তৰ কি ৰখিব কাষ পাখো আমি উত্তৰ আশা কৰোঁ তাৰু প্ৰথমে যদি দিব্যশং মিশ্ৰ বহিষ্কাৰে তদন্ত নিৰপেক্ষ হ'ব ইয়াৰ উপৰি আলোচনা হ'ব আৰ্জেন মচনে বা মূলত প্ৰস্তাৱে যাওঁ আচিব এই আইন শৃংখলা উপেৰে

লোকসভা ভৱন কোনো খোজাপাই যায় মুখ্যমন্ত্ৰী আচাৰপৰাই প্ৰস্তুত নহ'লে তেনে গোটেই বাহুবল দেখাওচা আমি সংখ্যাগৰিষ্ঠতা অছো আমি যা চাহে তা কৰিব বিৰোধী আমাৰ কিছু কৰি পাৰিব নাই আপোন দেখত আজি বিৰোধী যোনভাৱ ভাৱেৰে গান্ধী মূৰ্তি কৰি বসিলে ইয়াৰ স্পষ্ট প্ৰমাণ চাৰে চাৰি কোটি উৰিয়া দেখুচি যে এ বিোধী যে প্রশ্ন প্রসঙ্গ বর্তমানে রাখি দিব্য মিশ্র বহিষ্কার প্রসঙ্গ যদি আমি আলোচনা আসবু তাহলে আমি পড়বু পড়বু তেমন আমি ডাইলুট করা ইয়ে এটি করা রাজভবন আগে ধারণা ইয়ে সম্পূর্ণ সরকারি দল গোটে প্রায়োজিত কার্যক্রম এবং গোটে করি বিষয় চেষ্টা করছেন আমার দাবি রয়েছে বহিষ্কাৰ আইন শৃংখলা উপ আছে তাক মুখ্যমন্ত্ৰী স্পষ্টীকৰণ দে বিষয় আলোচনা হব্যশংকৰ নামৰ

গোটা বাচস্পতি প্রতি বিোধী দল ট্রস্ট নহা স্বাভাবিক সে কো হিসাবে আজ দিন চারটা পর্যন্ত গৃহ মুলত করেদেলে মুখে চাহুচি যে আর্জন মোষন আডমিট হয়েছিল কি যদি আডমিট হয়েছিল তাহলে তো একথা বাচস্পতি করে যদি আর্জুন মোশন আলোচনা হলে বাচস্পতি তাহলে তো গৃহ চারটা পর্যন্ত মুলত হয়ে কমিটি

সময়াৰি আছিল আমি আলোচনা নাই কিন্তু ৰবাবু যোগাযোগ গুৰুত্বপূৰ্ণ কথা কয় যদি বাচস্পতি আমেণ্ট মোচন কোন আডমিট কৰী কৰিব অৰ্থ একতা বুজা পাৰিব যে কোঠি না কৌঠি যি অভিযোগ আপোনাৰ কৰোঁ তেতিয়া সত্যতা অঁ आम सार प्रश्नकाल को बहुत बहुत धन्यवाद आम सहित तो रब बाबू थे ले, सनातन बाबू थे और मोहम्मद मुकीम थे समस्त को बहुत बहुत धन्यवाद कि गोटे कथ गुवपूर्ण कथ जडमेन्ट मोशन जो दे विरोधी ताको आडमिट कला হঠাৎ গৃহক চারটা যায় মুলতবি করার অর্থ এতুর বুঝা পড়ুচি যে সরকারি দল চাহুনাই যে এ প্রসঙ্গে আলোচনা হো আইন শৃঙ্খলা পরিষ্তি উপরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উপরে আলোচনা হব তাহলে মমিতা প্রসঙ্গ আসবে এবং মমিতা প্রসঙ্গ আসলে হরড় ঘণার পড়বে সরকার সেইপা বোধ হে জাঁশুণি এ রণনীতি আপনাইছি শাসক দল এবং গৃহু এতিয়া সহযোগ কৰিচস্পতি গৃহকু মুলতবী কৰি দিয়া যাওক লাগে আলোচনা আজি হৈ পাৰালানি এবে নজৰ আচন কালি বিৰোধী মুড কণ ৰক দল কণ কাউণ্টৰ ষ্ট্ৰাটেজি আপোনাইব সময় প্ৰশ্ন কাঢ়ি এই ৰখিবা নমস্কাৰ